প্রকার কি কি আমি খুব হতাশ হইছি আজকে সকালবেলা হচ্ছে আমি আমার গার্লফ্রেন্ডেরই বাড়িছি বাড়িছো এই যে ওয়েদার যে দেখতেছেন না ভিজা ভিজা ওয়েদার আর কি ওয়েদার তো ভিজা ভিজা হইছে সন্ধ্যার পরে দিয়ে না বিকেলের দিনে এই সকালবেলা তো নইছে আমনে বাবা থাকেন ওই আলিশান অবস্থা আর আমি তো আছি এই যে এদিকে আর আমি আকাশের কাছাকাছি থাকি ছয়তলা থাকি তো এটা কাজ করে না আকাশ থেকে অনেক কাছাকাছি আমি আজকে সকালে যেটা হইছে আমি আমার গার্লফ্রেন্ডের লই বাড়াইলাম নামাজ ফজর হরে তো বারেবার হরে আমি সকালবেলা যখন গার্লফ্রেন্ডের বাড়িছি রাস্তার মাঝখানে হঠাৎ করে গার্লফ্রেন্ডের শাড়ির কুশিটা হচ্ছে একটু নষ্ট হয়ে গেল আমি কুশিটা মাটিতে বসে ঠিক করে দিছিলাম দূরে একজন দেখি ছবি তুলি ফেসবুকে পোস্ট করে দিছে মায়ের পায়ের নিচে যখন সন্তানের বিয়ে হয়েছে এটা কোনো কথা হ্যাঁ মানুষ দুঃখে আশ্বাস মানুষজন মানে বুঝতেই পারে না ভাবে যে একটা ছেলে আর একটা মেয়ে হাঁটলে বা একটা ছেলে বা একটা মেয়ে একসাথে থাকলে এটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড গতকালকে তো এরকম আমার সাথে একটা ঘটনা ঘটছে কি ঘটছে কাকা এক ছেলে তার বইনডে নিয়ে রাস্তা পার হইতেছে পার হইতেছে আর ওখানে এক দোকানদার রাস্তার পাশে প্রায় সময় ছেলেটা রাস্তা পার হইতে দেখে কিছুদিন আগে তার ওই ছেলেকেই তার গার্লফ্রেন্ডের সাথে রাস্তা পার হইতে দেখছে আজকে দেখছে তার বোনের সাথে সে তো জানে না এটা বোন না অন্য কেউ সে দূর থেকে করতেছে ভাই আগেরটা ভালো ছিল আজকেরটা ভালো না চুলের মুঠি ধরে এক মহিলারে টাইনা শেষরা স্কুলে নিয়ে যেতেছে কেন এক স্কুল বাচ্চা চুলের মুঠি ধরে এক মহিলারে টাইনা নিয়ে যেতে এলাকার লোকজন থামে যায় বাবা কি করো স্কুলে যাওয়ার বয়স তোমার তুমি স্কুলে যাবা তুমি কেন তোমার মা কেটে নিয়ে শেষরা নিয়ে যেতেছো বলে আঙ্কেল এটা আমার মা না তোমার মা না তাহলে তুমি কেন ওর চুলের মুঠি ধরে চাইনা স্কুলে নিয়ে যেছো কেন বলে আঙ্কেল এর হলো আমাদের স্কুলের ক্লাস টিচার ক্লাসের সময় হয়ে গেছে উনি আরেক বেটার লোক ডেটিং মারতেছে আমি ধরে নিয়ে যেতেছি ওই ছেলে বড় হইলে নির্গত গভর্নমেন্টের কোনো উদ্বোধন কর্ম থাকে থাকে এরকম আতেল কিছু থাকে মানে থাকে না স্কুলে আমরা যখন স্কুলে পড়তাম তখন তো এরকম হইতো যে দেখা যেত আমরা সবাই চেয়েছি পরীক্ষাটা আজকে না হোক কোনো না কোনো শালার পুত কয়ে দিত স্যার আজকে না পরীক্ষা নেওয়ার কথা আছে এই কয়ে যায় ফাঁসা দিত ওইসব পোলাবেন আছে কোথায় তোরা কোন জায়গায় চাকরি করতো আমার দেখা দরকার তোরা কত টাকা বেতন পাস না ওই দিন আমাকে এরকম ফাঁসাই দিয়ে আমাকে এরকম মাইর খাওয়ায় তোরা কি আনন্দটা পাইছিস না আমি চিন্তা করি যারা হচ্ছে ক্লাসে ঢুকার সময় মেয়ে কামিন স্যার বলে ক্লাসে ঢুকতো ওগুলা তো আমি দেখতেছি না কোন ইউনিভার্সিটির ইংলিশ প্রফেসর হয়েছে কোথাও হইতে ওই ঢুকার সময় মেয়ে কামিন স্যার সিস্টেম আমি তো ছোটবেলায় এমন বাজে ছিলাম যে ইংলিশ আমার এত কাজ ছিল আমার অফিসে একদিন জিজ্ঞেস করো তুমি ইংলিশ কেমন পারো আমি ইংলিশ কোনোরকম ভাঙা ভাঙা অল্প অল্প পারি বলে আচ্ছা ঠিক আছে তুমি বলো তো যে এদিকে আসো ইংরেজি কি আমাকে সাইডে পারবো স্যার এদিকে আসো হলো কামিন তা বলো তাহলে ওইদিকে যাও ইংরেজি কি আমাকে স্যার ওইদিকে যাও ইংরেজি তো পারি না তবে সিস্টেম জানি বলে কী সিস্টেম প্রথমে আমি ওইদিক যাবো তারপর বলবো কামিন এরপর দিন সকালবেলা আমরা গেছি ক্লাসে ম্যাডাম আজকে আমরা পাঁচজন মিলে একটা ভালো কাজ করছি কি কাজ হচ্ছে এক মহিলার রাস্তা পার করে দিছি ভেরি গুড এই তো এই না হলে তোরা আমার স্টুডেন্ট ভেরি গুড তো ম্যাডাম কইলো কি রে এক মহিলার পার করতে পাঁচজন লাগলো কেন তোরা ভালো কাজ করছিস ভালো কথা কিন্তু এক মহিলার পার করতে পাঁচজন লাগলো কেন বললাম ম্যাডাম ওই বজ্জাত মহিলা যাইতে চায় না জোর করে ধরে পাঁচজনে পার করে দিছি মহিলা কি রাস্তা পার হতে চায় না ভালো কাজ করে তো সোজা না জোর করে রাস্তা আর এরকম ছেলে আছে যে কিনা বাবার আব্বা আব্বা আমি না আজকে একটা ভালো কাজ করছি বলে কি ভালো কাজ করতো ওই যে মতিন আঙ্কেল এরকম প্যাট মোটা আপনার মতো দেখতে এ তো কোনোদিন অফিসে টাইম মতো যাইতে পারে না সে প্রতিদিন হাইটে হাইটে যায় অফিসে লেট করে যায় আর তার স্যালারি কাটে তা আজকে আমি তার অফিসে টাইম মতো পৌঁছাই দিয়ে আসছি বাহ ভেরি গুড কেমনে কেমনে হ্যার পিছনে কুত্তা লাগাই দিয়েছে দৌড়ে অফিসে ঢুকে গেছে তো এরকম হয়েছে যে ম্যাডাম বলছে ধর রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে এটার ইংলিশ কি বলা কয় ওয়াও কয় ধর ওই সুন্দরী মেয়ের লোক আরেকটা সুন্দরী মেয়ে হেঁটে যেতেছে তাইলে কি বলা কয় ওয়াও ওয়াও কয় ধর ওই দুইটা সুন্দরী মেয়ের লোক একটা কালা পোলা হেঁটে যেতেছে তাইলে কি বলা কয় ওয়াও 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 ভাগ্য বলো তোর কামর দেন কুত্তার উপর রচনা লিখতে বলছে এক লোক স্কুলে স্কুলে ম্যাডাম তো বাড়ি কাজ দিছে তো ম্যাডাম বলতেছে কে কে বাড়ি কাজ জানো নাই হাত তুলে তিনজন হাত তুলছে আচ্ছা তো বলছে তোমরা তুমি বাড়ি কাজ কেন আনো নাই তো ম্যাডাম আমি বাড়ি কাজ করছিলাম ম্যাডাম
আমার খাতাটার উপরে মাংস ঝোল পড়ছিল আর আমাকে কুত্তাটা এসে একটা মাংস মনে করে খাই ফেলেছে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আচ্ছা তুমি আনো নাই কেন? ম্যাডাম আমারও সেম কেস, ওর তো মাংস ঝোল পড়ছিল, আমার খাতার উপরে ডাইরেক্ট মাংস টুকরা পড়ছে। আমার যে জার্মান শেফার্ড আইসে মাংস সহ খাতাটা পুরোটা খেয়ে ফেলেছে ম্যাডাম। আচ্ছা তিন নম্বরটা জিগাইতেছে। এই তোর খবর কি, তোরও কি অবস্থা, তোর বাসায় কি কুত্তা খাই ফেলেছে তোরটা? না ম্যাডাম আমার বাসায় তো কুত্তাই নাই। তাইলে কি হয়েছে, তোর বাড়ির কাজ কই? আমার খাতার উপরে মাংস ঝোল পড়ছিল, আমি তো খুব মাংস পছন্দ করি, পরে আমি নিজেই খেয়ে ফেলেছি। আমার বাসায় কুত্তা নেই তো কি, আমি তো আছি। ওই তো ওই তোরই পশুর জ্ঞান, পশুর জ্ঞান বলে আমরা এত গরিব, এত গরিব, এত গরিব যে যে রাতে বেলা মানুষের বাসার থেকে যখন কুত্তার ডাক আসে আসে আমাদের খুব গরিব ফিল হয়। আচ্ছা আমাদের বাসায় কোনো কুত্তা নাই কেন? তখন আমরা নিজেরাই পরিবারের সবাই মিলে কুত্তার মতো ডাকতে থাকি, গেউ গেউ গেউ। এই জন্য আমরা প্রচুর গরিব, গরিবস গরিবস, ওর গরিব না তো গরিবস। এটা এটা মোটিলাল জোক হয়ে যাক, মোটিলাল মোটিলাল জোকস। তো ওই যে বলে এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, তো যাইতে যাইতে হঠাৎ করে একটা স্বর্ণের বিস্কুট পাইছে, পাওয়ার পরে কামড় দিয়ে দেখছে মিষ্টি নেই, পরে পালাই দিছে। আমি গরিব হতে পারি কিন্তু মিষ্টি ছাড়া বিস্কুট খাবো না, স্বর্ণের ঢোকা। যাই হোক যাই হোক, আমরা ফিরবো ছোট্ট বিরতি পরে। অনেক বকবক করছি, আপনি প্রথমবার ঝালাই পর্ব গেছে, আমরা মানে মোটিলাল আইসে তো যা যা মাথায় আছে সব কয়ে দিছে, আমিও যা যা মাথায় আছে সব কয়ে দিছি। কিন্তু আলাপ আলোচনা ঈদের খবর টবর সকাল থেকে কয়টা মিষ্টি খাইছি, কাল লোকে কয়বার কুলোগুলি করছি, কুলোগুলি করার সময় কে কেমন ফিল করছে, কে কে জিদ উঠছে, এরকম সব কিছু ঘটনা জানাবো। কারা কারা বলছে ঢাকা থেকে চলে গেল আর কারা কারা ঢাকায় আছে, এই ধরনের কথাবার্তা নিয়ে আবার আসবো। ফিরবো ছোটটা বিরতি পর, কেউ কোথাও যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8। এই ঈদের দিনেও বাড়ি না গিয়ে নারীর টানে আপনাদের জন্য রয়ে গেছি আমরা ঢাকায়, আপনাদের জন্য অফিসে চলে আসছি, লাইভ শো করতেছি, সুতরাং আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এসএমএস করার জন্য নিয়মটি হচ্ছে খুবই সিম্পল, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন CFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে নিজের মনের কথাটি লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরটিতে। এছাড়াও চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন ফেসবুকে গিয়ে www.facebook.com/capitalfm94.8, সেখানে গিয়ে দেখবেন এটি লাইভ চলছে, সেই লাইভের নিচে কমেন্টটা করে দেবেন। যা ইচ্ছা তাই ঈদ মোবারক জানতে পারেন, কেউ কেউ চাইলে সালামি হিসাবে আমাদেরকে টাকার ছবি দিলে পাঠাতে পারেন, আমরা গ্রহণ করবো, প্রিন্ট করে নিয়ে যাবো দোকানে, যদি না নেয় মায়ের তাহলে আপনাদের নাম দেখাই দেবো যে এই লোক আমাকে এই সালামিটা দিছে, খরচ করতে পারতেছি না, বুঝেননি, ঝামেলা নেই কোনো। লাইক করতে থাকেন, কমেন্ট করতে থাকেন, এসএমএস করতে থাকেন, কল করার জন্য নাম্বারটিও বলে দিচ্ছি 02550366। ফিরবো ছোট বিরতির পর, কেউ কোথাও যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে, নাট বল্টু দ্য 2.0 কিংস ঈদ স্পেশাল, সাথে আছে কায়কোবাদ খ্যাত মোটিলাল। আরে ডাক্তার ভাই।